지운다 알아야 돼. 차가 놓았으니 품 꽂혀. 그럼 그러고 니가 니 입구로 가라. 머리 닦으다. হ্যালো কে আপনি কেডা কেদার ফোন দেন আজিব তো ওমা আমি না ফোন করছি নাই কি আন্দর ফোন করছি নি অনুভূতি না জানা ফোন করছেন আই কি অনুভূতি জানেন না আপনি আপনি রোমেল রোমেলের দারে ফোন দেন কে রোমেল আপনার কি হয় রোমেল আমনের বাড়ির কামের পোলা আমনের ওই যোগ্যতা আছে আমার ফোন কেটে দিছে এনুয়া খাইলে পাবলিক জোড়াইছে তোর খবরই আছে রুমেলিয়া খেতে মনে অন বাসাত আছে হিয়ার লাই আর ফোন ধরে না 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 অন আর ফোন দান যাইতো না আমি বরং একটা কাম করি এবার একটা মেসেজ হারাই দিই আচ্ছা তুই যে আরে মার্কেটে লই যাওয়ার কথা আছিল এটা কি তোমার মনে আসেনি রুমিল্লা তোরে মুই চিনি না আরেক বেডের লিয়ে শপিং এ যাবি তো শপিং এ যাও আমি ছুটাইতে আসি চান শুভ সকাল কাল লগে রাগারাই করতেছ মাইয়াটা কেডা মাইয়াটা ইদুর কি কইতাছ এ নুয়া খাইলাটা কেডা হ্যাঁ সকাল সকাল তোরে ফোন দে কেডা নুয়া খাইলা আরে আমারে কেন জিগায় যদি আরো টুকটা কিছু বাকি থাকে হেলে যাই ওই আসো আমি নাস্তা বাড়াইতে যাই হেয়ার পরে আজকে শপিং এ যাবো মোর শপিং এ যাওয়ার মুড আছে শপিং এ কি লাভ তোমার শাড়ি কিনে দিলে পিন্ধো তুমি শাড়ি পিন্ধো না সেলার কমেজ পিন্ধো টেডি হাজো আর মেরি সাজো যাতে পুলারা তোমার বেশি ঘুরে আমি বুঝি না তোমার শপিং এর লাভ কি পরিশিলা জিনিস চেনো নাই এত কালেও হ্যাঁ শপিং এ যাবো কতটা মাথায় থাকে জানো নাস্তা করতে আসো এই হালিমা এই রুটি দিতে হাপি হালাই তো মেসেজ দিছে শপিং এ যাইতে হবো সুভাও শপিং এ যাব কি আছে মূল কপালে আমি কিছু বুঝতে পারতেছি না কি শুরু করছে না শুরু করছে কি আমি কি করি এই সব বুঝাইতে পারো পয়সা কি শুরু করলাম
বাসাবি বদলাই দিব। তুই আর এখন কথা কসাই
আজ যে সকালে এত শখ করি সাজি গুজি এই শপিং গেছি মনে করছি একটা মন মতো মার্কেটিং করিয়াম, তুই আর তাড়াতাড়ি চলে এতে তো শুনলেই। হ্যাঁ আবে তুমি বুঝতে পারতেছো না, সুমাহালা আমার কানের মধ্যে চাইবা মার্কেটে আছে, আমি কান বাড়াতেছি হালাই জোর করেছে। ও এতক্ষণে না বুঝছি তুই সুমারলে শপিং এসো। হ্যাঁ আরে কথা দি সুমারে লই যাও, বুঝছি তোমার লাই তোমার টান বেশি, আল্লাহ তো কোনো টানে নাই তোমার, ইয়ার লাই তো কই আর আমার ফোন দাই বন্ধ করে দিস তো আর শপিং ও লই যাও না। আরে হালা খুদার কচম চোখ কুচিয়ে গুছেছি, তার দূর তোমার লেগে আছে বুঝছো, ও সালা আমার কথা শুনবো না, শয়তান আছে বহুত বড় শয়তান, আবার দেখে সালা পিছিয়ে লেগে গেলো তাহলে মার্কেটে যাবে, মার্কেটে যাবে কেলা 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 জোর করেছে তোর বিপদে, আমি তোমার ফোন করছি। থাক এত মেডে মেডে কথা কইতে হইতো না, আমি বুঝি কালে টান বেশি কালে টান কম, তুমি বুঝে না পলার পাখি আমার কথা শুনো বিশ্বাস করো, খুদার কথা বুঝেছি আমি চুপচে গেছি। আচ্ছা শোনো শোনো আমি তো বলে গেছিলাম ওই ব্যানবেলা তো সোমা আরে ফোন করছিল মেরা জীবন খরা কাগজ খরায় রয়ে গয়া। এগো বুঝছো নি তোমার মা তো মেলা খুশকি গো খুশকিরা উকুন হচ্ছে, ওই যে বড় ছয়জন বলছে না ও মাথায় বুকুন আছে বুঝছো। আবার কে আছে দেখো কে আছে, আরে দেই এই উড়ি ভাই ও আপনি বিল তো নিয়ে বেড়েছেন, আপনি ডিজেল লাগিয়ে ঝিরঝির করে দেখতে পারলেছেন। আরে মিয়া চাওয়া কতদিন খেবেন বুঝছেন, আমার বউ সালে ইন্ডিয়ান চ্যানেল দেখতে পছন্দ করে, সালা ইন্ডিয়ান চ্যানেল সব করে আজ যেসব হসন্দ স্যার বেগুন ডিস্টার্ব করে খালি জিজি মারে মগ লাইন হইলো এলাকা সেরা স্যার। আবে মিয়া এত বড় বড় জবান মারতাছেন তাহলে হলা বিদেশি চ্যানেল চালান কেলা, আমাকে কি চ্যানেল নাইকা আমার বউ পুলান সব তো নষ্ট করে ফেলাবেন মিয়া, কিসব ইন্ডিয়ান বিদেশি চ্যানেল ফেলেন চালান মিয়া, আপনাকে রুচি বুতো আর কবে হইব বিদেশে ভক্তি আর কবে যাব মিয়া। এইটা কী কন স্যার, ঠিক আছে এরপরে যেহেতু আপনি কমপ্লেন করছেন আমি লাইন দেখতে দিব মানে, আর বিদেশি চ্যানেল বাদ দিয়া দেশি চ্যানেল বেশি দেখতে কন হেডিই ভালো হইবে। তোমরা বি আছো এই আবুল তাবুল মানুষের পাল্লায় পড়ে অ্যাডিকশন হয়ে গেছো, খালি বিদেশি চ্যানেল দেখো কে নিজেকে কিন্তু স্ট্যান্ড লাইকা, ময়ও হেডেই কইতেছিলাম ইদানিং কিন্তু ডিশের লাইনে অনেক ডিস্টার্ব যেতে আছে, এমন হইলে কিন্তু অন্য জায়গায় দিয়ে রিস্ক লাগামু। কোন চ্যানেলে ডিস্টার্ব করে কই এনে ঠিক করে দিম মানে মনে দেয় জানো ভাবি ওকে কথা কমু কয়েন ওই আমার কি বাসা টাসা পাল্টাইবেন নাকি। আহ অ কয়েন কি মাথা মতো ঠিক আছে, ফ্ল্যাট কিনছি ফ্ল্যাট সাইডে কোন জায়গায় যাবো না তাহলে বাইরে দেখলাম অন্য বাসায় তো হেঁটবেন না কইলাম আর কি। বাইরে অন্য বাসায় দেখছি হেইনেও হয়ে মরে বিল দিছে, দেখেন মোর মাথা মতো গরম টরম করলেন না, ওর মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু কি থুইয়া কি পাক্কা মার মামনের উপরে আপনি কিন্তু টেরো পাইবেন না,
মোর হাজবেন্ডে দেখছেন না অন্য কোন ব্যাটারে দেখছেন আপনি সেনেন হ্যাঁ উল্টা পাল্টা কথা কই মই বাইরেই দেখছি হে মোরে ডিশের বিল দেছে আবার আমারে কইছে যে ডিশের লাইনে নাকি ডিস্টার্ব আছে হাসুই হেলপেন নেই মই কইতে আছি যে ওই বাসায় হে আমারে বিল দেছে লগে ওকে মহিলাও দেখছি ঠিকানাটা দেন দি নাম কলম দেন মগবাজার কাজী অফিসের গলি Thank you.
আপকে যে চাই রইছো কও বইলাই কি আশপাশ কি দাহো কোন নখিলে ধরে গেছে লাফ আপরে পড়ে হ্যাঁ ও বাই চাই এতে কি কোনো লাভ নাই বরিশিল্লে জিনিসে ধারে এসে পড়ছো জিনিস যে কি এটা বুঝবা ভালোয় ভালোয় কও কি হয়েছে কি হ্যাঁ কোথা ভেঙে যাইবে উঠতে আসো বিশ্বাস করো শয়তান হলে স্বপ্ন দেখেছি আমি ভি কিচ্ছু জানি না কি যে মুখে আইছে কি যে কইছি আমি কইতে পারবো না বুঝছো জানছো বলো শয়তানের স্বপ্ন দেখেছি আমি না ওরে ব্যাডা মানু তো সে নয় ঘুমাও ঘুমাও ঘুম দরকার আল্লাহ তোমার ধন্যবাদ তুমি আমার বাঁচাইছো একেবারে হাতে ধরে বাঁচাইছো হাল আমি মাসে খবর আছি না কুমারে বিটু কথা বলছি তোরে আল্লাহ বাঁচাইবে না কে রা হেরা পরে দেখ মুহানে নোয়া খাইলে পাবলিকটা কি আগে হেরা তদন্ত করতে দে লাগছে খুদার কত গুইতাছি তুমি বলো বলো ও এলে তোমাদের না চিন্তা রে কইলা বোরকা ভরি আছে কেন ও বুঝছি মা গো তুমি বুঝিয়ে দিকে একটু তোমার বইয়া তো আছে তোমাদের বুদ্ধি আছে আই চল আগে ফ্রেশ হই লো চল কার বাসায় যাবেন
হ্যালো, সালাম আলাইকুম স্যার, আপনি কি আজ বাসায় আসবেন? হ্যাঁ আসুম, আসুম না কা না, মানে স্যার কি করে যে আপনাকে বলবো ঠিক বুঝতে পারছি না। কো কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? আপনি বাসায় না থাকা অবস্থায় ইদানিং কিছু লোক আসা যাওয়া করে। কো কি কেটা আছে? একটা ছেলে প্রতিদিন আসে, সকাল হলে বের হয়ে। চুপ থাক নাটকিপো, নাটকিপো খালি গাজাইতে পারবো না। হালে হালে আমি মায়না দেই আর তুমি সালা আমার বাসায় লোক আহে রে আদর করে বহাও আর সোও। আজকে দেখলে তোর চাকরি দেখা হলাম।
আচ্ছা বলুন তো পেশেন্ট আপনার কি? আপনি কি আপনার রক্তের গ্রুপ জানেন? সঞ্জিদা ওনাকে নিয়ে যাও, রক্তের গ্রুপটা চেক করো, আপনি ওনার সাথে যান। আপনার দুটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, যিনি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি আপনাকে কিডনি দান করেছেন। উনি কেডা? উনি তো বললেন
সে নাকি আপনার বোন? উনি তো বললো উনি নাকি আপনার বোন, ওনার নাম হচ্ছে ইমি। কেমন ফিল করছেন? ভালো লাগতেছে। ও আচ্ছা আচ্ছা। ইমি 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 কি হচ্ছে তোমার? পেরা করছিল উনি আরেকজন পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসছেন, ওনার দুইটা কিডনি ড্যামেজ ছিল, ওনাকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ একটা কিডনি জরুরি দরকার ছিল, তাই উনি একটা কিডনি ওনাকে দিয়েছেন। শান্ত হই, কথা কান শুনো। একজন মানুষ মরে যেতে আসিল, আমি এক্ষুনি আসো। এতকাল কোন খবর আনলে না? অনেক কিডনি কি নষ্ট হয়েছে? এক আন্দোলন শুরু হয়েছে। মোর বুইনে মোর এক কিডনি দিয়ে বাঁচাইছে, যে কতকাল পারি ওরে আল্লাহ দুনিয়ার একটু দেখতে পার মনে। আহাফা বাদ দেন শেষ কথা। বাদ দি মুখ, আপনি কি কেন না কেন, আপনি কিডনি দিয়েছেন, তুমি বলে পারিস হেরে খুদের কচুম চুকু চুকু দিচ্ছি। আমি ওরে পাঠানি কে বিশ্বাস করো পাঠাও নাই মানে। কি হ্যালো হে কেডা সুমা সুমা, তোমার আমি একটা কথা জোবার চাই। ওইসে কইতে হবে না, তোমার মতো চরিত্রহীন পুরুষ রে আমি চিনি না নাকি? এক কামের মতো কাম হারছ, ইয়ার মতো এক মাইয়ের বিয়ে করছো, তোমার বউ তো না। আফা আপনি বেশি কথা কইন না চাই, আপনি হরে সমস্যা হইতে হবে। তাই আপ এক কথা সিরিয়াসলি নিয়েন। স্বামীর উপর কিন্তু প্রথমে স্ত্রীর অধিকার বেশি।